এই কারণে গ্রন্থে যাকে সৃষ্টিকর্তা বলা হয়েছে তাকে আর ওরা বের করতে পারে না। যখনই পারে না তখন মানুষ অনেক কিছু ভাবে। যেমন আমাদের এই উপমহাদেশে যারা এখন পর্যন্ত কোরআন প্রচারকারী রূপে পরিচয় দেয়, বিশেষ করে ওলামা একরাম, এরা কোরআনের ধারক বাহক বলে, আপনারা যারা আমার সামনে বসায়, এরা যদি তাদেরকে বলেন যে ভাই আপনারা তো কোরআনেরই প্রচার করেন, এই কোরআন শব্দটার অর্থ কী, আগে এই শব্দটার অর্থ আমাকে বোঝান, এরপরে আমি আপনার কথাগুলো নিব। তো দেখা যাবে তাদের মধ্যে অনেকে এই শব্দটার অর্থও জানে না, কোরআন শব্দটার অর্থও জানে না। তারা যেই শব্দ থেকে কোরআন শব্দটাকে বের করে নিয়ে আসতে চায় সেটা হলো আল কারিউ, আর কিরা শব্দের অর্থ হলো পড়া, পঠন, পাঠ করা। পাঠ করা বা পড়া হবে ক্রিয়াপদ, আর পঠনটা হবে, পাঠন পঠনটা হবে বিশেষ্য পদ, বিশেষ হলো নাম পদ। আর ক্রিয়াপদ তো সবাই জানো। তো একটা মহামূল্যবান বই যেটা যা একটা গোষ্ঠীর ধর্মগ্রন্থরূপে স্বীকৃত হয়ে আজকে মুসলমান জাতির ধর্মগ্রন্থ নামে সারা বিশ্বে পরিচিত, সেই বড় একটা বই, অত্যন্ত উচ্চ মার্গের একটা বই, এই বইটার নাম পড়া হতে পারে, আমার বিবেকে এটা আসে না। আপনি একটা বই লিখলেন, আমি অনেক বই লিখছি, 27টার মতো বই আমার প্রকাশ হয়েছে, 27টা বই আমার প্রকাশ হয়েছে। একটা বইয়ের নাম আত্মতত্ত্ব ভেদ, আর একটা বইয়ের নাম আধ্যাত্মিক বিদ্যা পরিচিতি। বইয়ের একটা আলাদা নাম থাকবেই, ওই বইটার ভিতরে কী লেখা আছে সেই বিষয়টাকে বোঝানোর জন্য দু শব্দ বা তিন শব্দের একটা নাম লেখককে চয়েস করতেই হবে। এখন লেখক বইয়ের কোনো নাম রাখলো না, ওই বইটার নাম হয়ে গেল পড়া, এটা আমার বিবেকে আসে না। আপনাদের বিবেকে কী কয়, আপনাদের বিবেকের উপরে ছাড়লাম আমি। আর এ হলো একটা মাছদার থেকে আনছে, আলকারিউ মাছদার থেকে পড়া। আর এইটার যদি আরেকটা মাছদার থেকে বেরোয়, সেইটা আরবি একটা শব্দ হলো কারণ, কফ রা আর নুন, কারণ। কারণ শব্দের অর্থ হলো মোষের শিং, গরুর শিং। আরবির বচন হলো তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহুবচন। আরবিতে বলে ওয়াহেদ, তাসনিয়া, জমা। ইংলিশে বলে সিঙ্গুলার, ডুয়াল অ্যান্ড প্লুরাল। আর বাংলায় বচন দুটি, এক বচন বহুবচন, ইংলিশে বচন দুটি, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, আরবিতে বচন তিনটি। সেই বচন অনুযায়ী যদি আমরা একটা শিং কারণ, দুটো শিং কার নাইনে, আর বহু শিং কারুন, কারণটা অপভ্রংশ হয়ে বিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে হয়েছে কুরআন, তাহলে কারণ কার নাইনে, কুরুন কোরআন। এই মাসদার থেকে যদি আমরা এই শব্দটা নেই, তাহলে হয় একটা শিং, দুটো শিং আর বহু শিং। বহু শিংয়ের জায়গায় আমরা লিখছি ত্রিশৃঙ্গ, তিনটা শিং। আমাদের এই দেহের ভিতরে তিন শিং বা তিন মোহনা বা ত্রিমোহনা বা ত্রিবেণী বা ত্রিধারার বহু আলোচনা আছে, আর আমাদের দেহের ভিতরে এই ধরনের বিষয় আশয় আছে। আমরা যদি এর সঙ্গে আর একটা গ্রন্থের নাম নিয়ে আসি, সেইটা হলো ত্রিপিটক, বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ত্রিপিটক শব্দের অর্থ হলো তিনটা থলি বা তিনটা ঝুরি, ব্যাগ। তো যেখানে 2500 বছর আগে একটা গ্রন্থের নামকরণ করা হয়েছে তিন থলি, তিন থলি, সেই শব্দটাই ত্রিপুর, ওইটাই ত্রিবেণী, এটাই ত্রিশূল, ওইটাই ত্রিধারা, তিন দ্বারা যেগুলো তৈরি হয়েছে পরিভাষা। তো এইটা আমাদের ধর্মগ্রন্থের নামটা যদি আমরা সেই কারণ থেকে কোরআন নেই, তাহলে এটার অর্থ আসে ত্রিশৃঙ্গ। আর ত্রিশৃঙ্গ মানে ত্রিবেণী, ত্রিধারা, ত্রিপুর, ত্রিশূল আসে।
এইটা কি, কেন ওরা 2500 বছর আগে নাম রাখলো ত্রিপিটক, কি গুরুত্বটা বহন করছে এইটাকে আমরা যদি নিয়ে আসি। ত্রিবেণী লালন সাইজির বাণীর ভিতরে আছে, ত্রিবেণীরও ত্রিয়ধারে মিনরূপেশায় বিহার করে, তুমি উপর উপর বেড়াও ঘুরে সে গভীরে ডুবলে না। ত্রিবেণীর ত্রিয়ধারে মিন রূপে সাঁই বিহার করে, বিহার বিরাজ একই, তুমি উপর উপর বেড়াও ঘুরে সে গভীরে ডুবলে না। এই উপর উপর দ্বারা কি বুঝাইছে? উপর উপর দ্বারা বুঝাইছে শুধু যোনি মুখ থেকে জরার মুখ পর্যন্ত এই জনন নালীকে বলা হয় উপর, আর গভীরটা হলো এখানে জরায়ু। এ ব্যাপারে আপনারা মামুন নদীয়ার নাম শুনছেন, মামুন নদী একটা বাণীর ভিতরে লেখছে, সখী তোমার ভুজঙ্গনা দেমাখানাই তর্পনা থাকবে না রে। এইখানে গিয়ে বলছে যে থাকবে না তোর রসের কোটা কৌটা, রসের কৌটার কৌটা বলে না, থাকবে না তোর রসের কৌটা পড়বে ভাটায় এ সংসারে, মামুন নদিয়া যমুনায় গিয়া ডাঙ্গায় ডুবে মরিল রে। যমুনায় গিয়ে ডাঙ্গায় ডুবে মরা, এখানে প্রায়োগিক অর্থে যমুনা দ্বারা বুঝাইছে জরায়ু, আর ডাঙ্গা দ্বারা বুঝাইছে যোনি নালী। এটাই লালন সাইজি মিন করছে যে তুমি উপর উপর বেড়াও ঘুরে সে গভীরে ডুবলে না, অর্থাৎ তুমি জরায়ুর উপরে যে কারিগরি কারিশ্মা এই ব্যাপারে তোমার কোনোই কৃতিত্ব দেখলাম না, বুঝেছে। তো লালন সাইজির অহরহ বাণীর ভিতরে এরকম আছে, অনেকেই এভাবে লিখছে। আমরা কিন্তু মূলত টার্নিং করছি কোরআন শব্দ থেকে। তো আজ থেকে 2500 বছর আগে এই ধর্মগ্রন্থে, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম রাখা হয়েছে ত্রিপিটক, আর তার 1000 বছর পরে মানে আজ থেকে 1500 বছর আগে আমাদের এই মুসলমানদের মহাগ্রন্থের নাম রাখা হয়েছে কোরআন। তো ত্রিপিটক শব্দের অর্থ হলো তিনটা ব্যাগ, তিনটা থলি, এটা হলো ত্রিবেণী। আর কোরআন শব্দের অর্থেও অর্থটা হলো ত্রিশৃঙ্গ, এটার প্রায়োগিক অর্থ হলো ত্রিশৃঙ্গ, এটার প্রায়োগিক অর্থ হলো ত্রিবেণী। ত্রিবেণী শব্দটা কোরআন শরীফে আছে, একটা সুরার ভিতরে আছে, যখন তোমরা ত্রিশাখা বিশিষ্ট ছায়ার দিকে যাও তখনই বিপদগামী হও, এই আয়াতটা আছে, আয়াতটা আমার এই মুহূর্তে মনে নেই। তো আমরা এখানে ছিলাম, এখানেই থাকি। এই ত্রিশৃঙ্গ বা ত্রিপিটক একটা মহাগ্রন্থের নামকরণ করতে হলো কারণটা কি? আমরা যদি ত্রিবেণীকে আগে দেখাই, দেখেন সাধারণভাবে বলে কয়েকটা স্তর আছে, সাধারণভাবে বলে যে এইদিকে ডাইন কোণা, এইদিকে আছে বাম কোণা, আর এইটা হলো মাঝখান, এইটা হলো ত্রিবেণী, এক শ্রেণীর লোক আছে। আবার আরেকজনে বলে যে এইদিকে হলো আমাদের ইড়া, এইদিকে হলো পিঙ্গলা, আর মাঝখানে হলো সুষমনা, এইটা হলো ত্রিবেণী। তো সাধারণ লোকে বোঝানোর জন্য কেউ কেউ এইভাবে বলে, ব্যাখ্যা করে, আসলে ত্রিবেণী দ্বারা এইটা বোঝানো হয় না। ত্রিবেণী দ্বারা স্বয়ং জরায়ুর মুখ, যেটাকে ইংলিশে বলা হয় সাবেক্স, ইংলিশে বলা হয় সাবেক্স, বাংলায় বলা হয় ভৃগু, ভৃগু ভৃগু, অর্থাৎ জরায়ুর মুখ। যোনির মুখকে বলা হয় ভগ, আর জরায়ুর মুখকে বলা হয় ভৃগু। বাংলায় আমরা যেটাকে ভৃগু বলি, ইংলিশে এটাকে বলা হয় সাবেক্স। এই সাবেক্সের মাধ্যমে জরায়ুর মধ্যে থেকে তিনটি ধারা বের হয়, এটা নিয়ে অনেক গল্প আছে। তার মধ্যে
কয়েকটা বড় বড় গল্প আছে। তিনটা ধারার মধ্যে একটা ধারা সাধারণত প্রাপ্তবয়স্ক নারীদের রজস্রাব, এটা কমন, এটা প্রকৃতি, আমরা সবাই দেখতে পাই। আর দুটো ধারা আমরা সাধারণত দেখতে পাই না। দেখতে না পাওয়ার কারণে এটা যে নাই এমন ভাবার কোনো সুযোগ নেই, আমরা দেখতে পাই না, এটা হলো আমাদের কপাল। এই ব্যাপারে মহাত্মা লালন সাইজের একটা বাণী আছে, আমার ঘরের চাবি চাবি পরেরই হাতে রে, আমি কেমনে খুলিব সে ঘর দেখিব চোখে রে, ঘরের চাবি। এই বাণীর পরের অন্তরায় আছে, হ্যাঁ, আপন ঘরে বোঝাই শোনা পরে করে লেনা দেনা, আমি হলাম জনম কানা না পাই দেখিতে। পরের অন্তরা, রাজি হলে দ্বারও আনি দ্বার খুলিয়া দিবেন তিনি, তারে বা কই চিনি জানি বেড়াই কুপথে। ওই যে আগের যে ডাঙ্গা, উপর উপর বেড়াও ঘুরে ডাঙ্গায় ডুবে মরিল রে, আর এখানে এসে আবার নামকরণ করা হলো কুপথ। তাহলে এই কুপথ দ্বারা ওই জনের নালীটাকেই বোঝানো হলো, ওখানে ডাঙ্গা দ্বারা জনন নালীটাকেই বোঝানো হয়েছিল। আবার ওই উপর ওপর বেড়াও ঘুরে এ দ্বারা কিন্তু জনন নালীকেই বোঝানো হয়েছিল। তো আমার ঘরের চাবি পরের হাতে কেমনে খুলিব সে ঘর দেখিব চোখে, এই কথা দ্বারা বুঝাইল ওই যে দুটো ধারা আমরা দেখি না। ওই দুটো ধারা দেখি না কেন, আমাদের কাছে ওই ঘর খোলার চাবি নাই, না থাকার কারণে আমরা ওই ঘরটা খুলতেও পারি না, আর ওই দুটো ধারা দেখতেও পাই না। তবে সবাই কি দেখতে পাই নাই এমন না, এটা বহু লোকে দেখছে এবং বহু লোকের প্রমাণও আমাদের কাছে আছে। তার মধ্যে